একটি শিক্ষণীয় ঘটনা। রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধ করতে যাচ্ছিল, এমন সময় একটি কুকুর দোকানে আসলো। কুকুরটির মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে ছিল জিনিসের লিস্ট আর টাকা। দোকানদার টাকা নিয়ে জিনিসপত্র ব্যাগে ভরে দিল। এরপর কুকুরটি ব্যাগটা পিঠে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল। দোকানদার আশ্চর্য হয়ে কুকুরের পেছনে গেল, এটা দেখার জন্য যে এত বুঝদার কুকুরের মালিককে। কুকুরটি বাসের জন্য দাঁড়িয়েছিল, একটা বাস এলো আর কুকুরটি সেটাতে চড়ে গেল। কন্ট্রাক্টর কাছে আসতেই কুকুর ঘাড় বাড়িয়ে দিল, কারণ তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লেখা ছিল। কন্ট্রাক্টর টাকা নিয়ে টিকিটটি কুকুরের গলার বেল্টে রেখে দিল। নিজের স্টপেজে আসতেই কুকুরটি দরজার সামনে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ট্রাক্টরকে ইশারা দিল বাস থামাতে। এরপর নেমে চলতে আরম্ভ করলো, দোকানদার পিছে পিছে গেল। কুকুরটি ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় দু তিনবার নক করলো। ভেতর থেকে তার মালিক এলো আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। দোকানদার ঘরের মালিককে এর কারণ জিজ্ঞাসা করল। মালিক বলল, শালা আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে, চাবিটা সাথে নিয়ে যেতে পারতো গাধাটা। জীবনেরও ওই একই সত্য, আপনার কাছ থেকেও মানুষের আশার কোনো অন্ত নেই। যেখানে আপনার সামান্যতম ভুল হলো, সেখানেই মানুষ আপনার দোষ বের করে নেবে আর বিগত সকল ভালো গুণগুলোকে ভুলে যাবে। এজন্যই নিজের কর্ম করে চলুন, অন্যদের কথায় কান দিয়ে লাভ নেই। মানুষ কখনো সন্তুষ্ট হবে না। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। যদি কোনো দিন আপনার সামান্য কোনো সমস্যাও না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। যার নিজের সম্মান আছে সেই অপরকে সম্মান দেয়, কারণ মানুষ সেটি অপরজনকে দেয় যা একমাত্র নিজের হয়। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। 100টি মূর্খ বন্ধুর থেকে একটি গুণী বন্ধু অনেক ভালো। ঠিক যেমন আকাশের একটি চাঁদই অন্ধকার দূর করে, যা সকল তারা মিলেও পারে না। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও, মানুষটা পেয়ে যাবে। যেসব মেয়েদের রাগ বেশি হয় তারা আসলে কেমন হয় জানেন? তাদের মনটা অনেক সুন্দর হয় এবং তারা যাকে ভালোবাসে তাকে সম্পূর্ণ মন থেকেই ভালোবাসে। বিশেষ দিনগুলোতে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা বেশি মনে পড়ে। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে। আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে। সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা সহজ নয়। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতিথি হয়ে আসতে হয়, এটাই মেয়েদের জীবন। কোন ধরনের ছেলেরা বউকে রেখে পরকিয়া করে জানেন? যে ছেলের চরিত্র খারাপ, যাদের ধর্মীয় জ্ঞান থাকে না, তারাই এমনটা বেশি করে। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে, নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাতে কে থাকলো আর কে গেল যায় আসে না। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে
ঝরিয়ে দিয়ে চলে যায়। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের এটাই সবচেয়ে বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে দেয় এবং হারিয়ে ফেলে। স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। একটা ছেলের কাছে মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান আর অন্যটি হলো তার মনের মতো জীবন সঙ্গী। কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রেখো, চলে গেলে হয়তো বোঝাতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায়। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়েও বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেইগুলোকেই ভালো তৈরি করে নেয়। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। যে মিস করে একমাত্র সেই বোঝে মিস করার প্রতিটা মুহূর্ত কতটা কষ্টকর। আসলে বেশি মিশুক হলে মানুষ তাকে সস্তা ভেবে বসে। যার কাছে হাজার হাজার অপশান থাকা সত্ত্বেও সে শুধু তোমায় পছন্দ করে, তোমাকে চায়, তার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা। ভালোবাসা কোনো অপরাধ নয়, তবে প্রতিষ্ঠিত না হয়ে কাউকে ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে বড় অপরাধ মনে হবে একটা সময়। তুমি যত দুঃখ প্রকাশ করবে লোক তত মজা পাবে, তুমি যত আনন্দে থাকবে লোক হিংসাতে জ্বলবে। সময় যা দেখায় তা চোখ খুলে দেয়। দূরত্ব শরীরের হয়, সম্পর্কের নয়। কাছের মানুষ বলে কিছু হয় না, যার যতটা প্রয়োজন সে তোমায় ততটাই মূল্য দেবে। পরিস্থিতি যতই কঠিন হোক শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতেই যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকতে শিখিয়ে দিয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা, যা সবার জীবনে সয় না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। সঙ্গদোষে লোহাও ভাসে, বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জল জল করে, আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকবেন। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। মেয়েরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায়। কখনো কাউকে সময় দেবার জন্য জোর করবেন না। আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দেবে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই,
প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে।